ওই দাও দাও, কত বড় আলিশান বাড়ি। ফসল টেস্টি লইয়া শহর বেড়াইয়া বাড়িতে যাম। এখানটা মোছ, এখানটা কোথায় যাবেন স্যার? বিবিরলিয়া শহর দেখে দলমিয়ার বাড়িতে যাব। আসুন। আরে অতৃতীয় পক্ষ তালগাছ চোখের আহো। উঠো স্যার, শুধু ধলামিয়ার বাড়ি বললে তো যাওয়া যাবে না স্যার। কি কি কইলা? ধলামিয়া সাহেবের বাড়ি ছিল না? অবিবি যান নাইমা পড়ো। বসুন বসুন, চিনে নেব। তাই ক ঠিকানা বলুন। ধলামিয়া সাহেবের আসল নাম হইল আমিনুল ইসলাম, পাঁচের কারবারি। জি। ধানমন্ডি থাকেন বুঝছ? ধানমন্ডি কত নম্বর স্যার? 22 নম্বর। যাও যাও সকাল সকাল যাও। জি স্যার। আর সার ফার কিনে মিয়া, আমি হইলাম জয়পাড়ার মিয়া বাড়ির বড় মিয়া। মিয়া কইতে কি তোমার শরম লাগে? হ্যাঁ জি স্যার। আরে মজ বুয়ার শখ আছে। হ্যাঁ কি ব্যাপার, তুই ট্যাক্সি নিয়ে এভাবে? এসে খেলে জীবনটা যদি চলে যায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, সেই তো ভালো মন যাহা চায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, যদি যায় যদি যায় যদি যা। কার খোঁজ আজ গুবি সব কাণ্ড কত, এখানে ঘটে রোজ রোজ, আজ গুবি সব কাণ্ড কত, এখানে ঘটে রোজ রোজ, যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউ বাফাদে, যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউ বাফাদে, কেন আমি মিছে ভেবে, কেন আমি মিছে ভেবে করি শুধু হায় হায়। এসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, সেই তো ভালো মন যাহা চায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, যদি যায় যদি যায় যদি যায়।
মন্দ ভালো সাদা কালো হয়েছে একাকার। কার পোশাকে কে যে ঘোরে চেনা হলো ভার। মন্দ ভালো সাদা কালো হয়েছে একাকার। কার পোশাকে কে যে ঘোরে চেনা হলো ভার। চোখে লাগে ধাঁধা সব ঘূর্ণি চাকায় বাঁধা। চোখে লাগে ধাঁধা সব ঘূর্ণি চাকায় বাঁধা। দেখে শুনে বুঝে নেয়া, দেখে শুনে বুঝে নেয়া, সে যে বড় দায়। এসে খেলে জীবনটা যদি চলে যায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার। সেই তো ভালো মন যাহা চায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়, এসে খেলে জীবনটা যদি চলে যায়। ইস, চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। ঠিক আছে আমি চললাম। কোথায় যাবি শুনি বাদর কোথাকার, কানটা ছিঁড়ে দেবো। দাও না দাও না, একবার কেন, একশো বার দাও। তোমার হাতের কানমালা ভারী মিষ্টি ভাবি। আচ্ছা তোর কি লাজলজ্জা কিছু নেই? কেন কেন, লাজলজ্জার আবার কি আছে? জানা আয়নায় নিজের চেহারাটা একবার দেখে। ও ভাইয়ার জামা তো তাই একটু বড় বড় লাগছে। যাকে এই নাও, আজকের রোজগার ২৭ টাকা, এর থেকে ২০ টাকা পাওনাদারের দেবে আর বাকিটা সংসার খরচ। প্রথম দিনের রোজগার হিসেবে মন্দ নয়, কি বলো ভাবি? মানে এই বন্দুকটা খোকনের জন্য নিয়ে এসেছি। খোকন খোকন, গাড়ি নিয়ে বেরোতে কে বলেছিল তোমায়? বারে বলবে আবার কে, ভাইয়ার শরীরটা ভালো নেই, ভাবলাম গাড়িটা পড়ে থাকবে তাই। তাছাড়া অন্য কাউকে দিলে নিজের গাড়ি মনে করে তার চালাতো না, হয়তো টাকাটাও ঠিক মতো পেতাম না। যাকে ভাইয়ার শরীর কেমন আছে ভাবি? আজ আর জ্বর আসেনি রে মামুন, কাল থেকে বেরোতে পারবো। না ভাইয়া তুমি আর কটা দিন বিশ্রাম নাও। হ্যাঁ আমি বিশ্রাম নেই, আর তুমি গাড়ি নিয়ে কোথাও একটা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে এসো, তারপরে কোর্ট কাচারি ওসব কিচ্ছু হবে না ভাইয়া। তা না হয় না হলো, কিন্তু সামনে তোর পরীক্ষা। পরীক্ষার জন্য তুমি ভেবো না ভাইয়া, তোমাদের দোয়ায় আমি খুব ভালোভাবে পাশ করব। ভাবি খেতে দাও। দেখলি দেখলি বড় বউ কেমন বলে গেল, খুব ভালোভাবে পাশ করব। আমি জানি বড় বউ, আমি পারিনি কিন্তু ও পারবে। তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, ঘরে গিয়ে বসো, ঠান্ডা লাগবে। তোর এই শাসন আমার আর ভালো লাগে না বুঝলি। নুতি নুতি, কি ভাবি মামুনের জন্য দুটুকু গরম করতো? বল তুই কিছু বল। ঘরে যাও ঘরে যাও। স্কুল থেকে এসে খেলতে গেছে। জানো ভাবি গাড়ি চালাতে কি যে মজা লাগছিল কি বলবো, কত রকম চরিত্র, খুব ভালো উপন্যাস লেখা যায়। এখন খাও তো পরে শুনবো।
খেয়েছিলে কিছু? না। কেন খাসনি? ওই 27 টাকা কি আমার গুষ্টি উদ্ধার করার জন্য ব্যবহার করেছিস? মানে খিদে পাইনি। কে মিথ্যে কথা বলছিস? পয়সা বাঁচানো হচ্ছে সংসারের জন্য না? ভাবি তুই ড্রাইভার হবি, আমি তো চাই না মামন। বারে দু একদিন গাড়ি চালালে বুঝি ড্রাইভার হয়ে যায়। তুমি যে কি ভাবি, আর লাজ লজ্জার কথা যদি বলো তাহলে জেনো, ভাইয়া যে কাজ করে আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাকে লেখাপড়া শেখা, সত্যি আমার এতটুকু সংকোচ নেই। তা নয় রে মামন, আমার কথা ছেড়ে দে, আমি তো পরে নেই। তুমি কি বলেছো? নেমে হয়েছে, আমার সঙ্গে লড়াই করবার জন্য আরেকজনকে রাখতে হবে না। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, এটা তো জানায়। তুমি তো সুন্দর বাংলা বাজাতে পারো কিন্তু। সুন্দর তাই না? বসো না, বসো যা। আমার নাম নাসিমা। না 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 না, ও নামে তোমায় আমি রাখতে পারবো না। ও নামের পরে যে মা রয়েছে। কোথায় যাচ্ছ? বেহালা শুনবে না? না, এখন মাছ ধরবো। না না না, ওসব হবে না, আগে বেলা শুনে তারপরে মাছ ধরে। ঠিক আছে শুনবো, তবে একটা কাজ করতে হবে, চোখ বন্ধ করে যদি আমাকে ধরতে তবে। ঠিক আছে, রেডি রেডি। ওয়ান যাবে না? কেন যাবে না, আমরা আবার তোমার গাড়িতেই ফিরে আসব। কতক্ষণ লাগবে? বড় জোর ঘন্টাখানেক। বেশ চলুন। তোমার গাড়িটা নিয়ে নিলেই পারতে, ঘুরে ঘুরে সব দেখে দিত। দেখলে তো, আব্বু আমার গাড়ি নিয়ে বেরোলেন আব্বুর গাড়ি ওয়ার্কশপে। ওহো, আজ কিন্তু তোমাকে চমৎকার লাগছে দিস না? কি সুন্দর না, এখন বিশ্বাস হলো তো? তুমি তো আসতেই চাও না, যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা আরো চমৎকার।
আর এমনি ভাবে আমাদের কতদিন কাটবে? বলেছি তো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওসব নিয়ে ভাববো না। অসম্ভব, আমি অতদিন সইতে পারবো না। প্লিজ কৃষ্ণা, প্লিজ। এই জন্য রয়্যাল পেয়ার নিয়ে আসতে নেই, কোথায় এখন বসে বসে গুজগুজ ফুসফুস করছে কে জানে। এসব কি হচ্ছে? ছাড়ো বলছি। তুমি তো আমারই পিস না। তোমাকে ভদ্রলোক জেনে এসছি, এ কি তার ভদ্রতা? ছাড়ো, নইলে আমি চিৎকার দেবো। তোমার চিৎকার এখানে কেউ আসবে না। আমি কিন্তু যাব। অশুভদের অভ্যাস, তাছাড়া 10-20 টাকা বকশিস দিলে তুই সব কিছু করবে। আসে ছিল তা বলছি। আরে আসে ছাড়ো, ভালো হবে না কিন্তু, আমি তোমাকে বলে দিলাম। আসে ছাড়ো, আরে ছিল তা প্লিজ, আমাকে ছেড়ে দাও। আসে আরে ছাড়ো, ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আসে আরে বদমাই, ছাড়ো। তোমার মতো ইতরের বকশিস ড্রাইভাররা নেয় না। ইউ ব্লাডি সয়েন, তুই এখানে কেন? ফিরে যাবেন না, ওর জন্য অপেক্ষা করবেন। আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে? চলুন। দাঁড়াও দাঁড়াও, অনেকখানি কেটে গেছে। ও কিছু হবে না, না বাড়িতে অসুবিধা হবে। আপনার দামি রুমালটা যে নষ্ট হয়ে গেল ম্যাম সাহেব। তুমি আমাকে যে বিপদ থেকে বাঁচিয়েছো তার কাছে এটা কিছুই না। মামুনুল রহমান, চুরাইন, ঢাকা। এটা কার? জি মানে মানে একজন প্যাসেঞ্জার ভুল করে ফেলে গেছেন। ও টাকা হয়েছে। আমার কাছে ভাঙতি নেই ম্যাম সাহেব। আর ফেরত দিতে হবে না, ওটা তুমি নিয়ে যাও। ড্রাইভার বলে বকশিস নিতে হবে, এটা ভাবলেন কি করে? না না, বকশিস নয়, মানে তোমার জামা কাপড়। আপনারা বড় লোক, উঁচু তলার মানুষ, দয়া দক্ষিণ আপনাদের বিলাস। আমরা গরিব হতে পারি কিন্তু আপনাদের করুণার পাত্র নই। ধন্যবাদ। শোনো, তোমার নাম আর ঠিকানাটা আমায় বলবে? আমার বাড়ি অবধি আপনার গাড়ি পৌঁছবে না ম্যাম সাহেব। না মানে বলছিলাম কি, আরশাদ হয়তো এই অপমানের হাত থেকে বাঁচবার জন্যে তোমার নামে মিথ্যে কেস করতে পারে, যে ওর সবকিছু লুটিপুটি নিয়ে ওকে মেরে ধরে ফেলে রেখে এসেছো। ভাববেন না, সেজন্য আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাবো না। দরকার হলে আমি সাক্ষী দেব, তাই না? আমার ঠিকানাটা জানতে চাইছি। মামুন, জুরাইন থাকি। চলি ম্যাম সাহেব, খোদা হাফেজ। মামুন, মামুনুর রহমান, জুরাইন, তাহলে
তাহলে ম্যাগাজিনটা তুমি মিছিমিছি রাগ করছো ভাইয়া, আমি অ্যাক্সিডেন্ট করিনি। তাহলে তোর এই হাল কি এমনি হয়েছে? সব কথা না শুনেই তুমি শুধু বকা ঝকা করছো। একটা ভদ্রলোকের মেয়ে বিপদে পড়েছিল, তাকে বাঁচাতে গিয়ে সামান্য একটু লেগেছে। কি বিপদে পড়েছিল? গুন্ডা বদমাশের হাতে ভদ্রলোকের মেয়েরা যেমন মাঝে মাঝে বিপদে পড়ে আর কি। তা তুই ওদের সঙ্গে লড়তে গিয়েছিলি কেন? একটা মেয়ের ছেলে বিপদে পড়েছে দেখে বুঝে চুপ করে থাকবে? তুমি তো লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো। পরীক্ষার সামনে কোথায় পড়বে না উনি আমাকে সাহায্য করছেন। নুসি, একটু গরম পানি করে নিয়ে আয় তোর ঘরে। এবার থাকো কদিন বিছানায় পড়ে, তারপর সেপটিক ফেপটিক হোক তখন বুঝবে মজা। খুব লক্ষ্মী ছেলে, ঠিক তোমার মতো। কি হয়েছে সত্যি করে বলবে? তোমাদের কাছে কোনোদিন মিথ্যে কথা বলেছি ভাবি? মেয়েটিকে বিশ্বাস করো, আমাকে চিনি না। কি বিপদ, আমার ট্যাক্সিতে করে সাভারে বেড়াতে গিয়েছিল, তারপর এই বিপত্তি। ভাবি, গরম পানি টেবিলে রাখ। চল পুকুর পাড়ে যাই। নসো নসো, আজ কিন্তু তোমাকে বেলা শুনতেই হবে। তোমাকে আমি কতদিন বলেছি আমার নাম নসিমা? না না না, ওই মা নাম আমি আর ডাকতে পারবো না। তোমায় আমি ভালো বাবা। ওরে বাবা রে নানি, আবার আমাকে দেখে হাসিস মুখ পুরি? না খালা, মানে তোমাকে দেখে না। কবে যে বিদেশ হবি তাই ভাবি। শুনুন, কেমন ধারায় মেয়ে মানুষ গা, পুরুষ মানুষের মতো হাতে ব্যাগ ঝুলিয়েছে। মামুনি রহমানের বাড়ি কোথায় ওকে জিজ্ঞেস করো, ও বলবে। আসুন আমার সঙ্গে। ভাই বন্ধু তো একই ছাঁচের। তোবা 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 তোবা। ভাবি, ছোট ভাইকে খুঁজতে এসেছিস? ও তো একটু আগে ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটি? দাঁড়িয়ে রইলে কেন ভাই, ঘরে যাও। এই দেখো কথা কথা তুমি বলে ফেলেছি, কিছু মনে করো না ভাই। না না, আপনি বুঝি আমি ওর ভাবি। নুসি, ওকে নিয়ে মামনের ঘরে যা, আমি চালকাটা চুরিয়ে আসছি। আচ্ছা। কেন তুমি বুঝি মামুনের বোন? জি। আর তুমি? আমি খোকন। খোকন, বাহ সুন্দর নাম তো তোমার। লজ্জা পেয়ে পালিয়েছে। তোমার নাম কি ভাই? নাসিমা। আপনি বুঝি ছোট ভাইয়ের সঙ্গে পড়েন? হ্যাঁ, মানে ইউনিভার্সিটির ছাত্রী। আপনার নামটা বলে যাবেন, ছোট ভাই এলে বলবো। আমার নাম তৃষ্ণা। সুন্দর নাম তো, বসুন। ঘরে যাচ্ছিল তাই দিলাম, জানি না খেতে পারবে কিনা, তবু একটা অন্তত মুখে দাও। নারকেলের নাড়ি তো, ও আমার খুব পছন্দের জিনিস।
তুমি আজ আসবে মামুন কি জানতো? না না, আমি এমনি চলে এলাম। এসেছো যখন দুটো শাক ভাত খেয়ে যাও, আজ নয়। কিন্তু মামুন এসে শুনলে কি বলবে? তুমি ওর বন্ধু, আপনি কিছু ভাববেন না, ওকে আমি বুঝিয়ে বলবো। খন চলি, আবার আসবেন কিন্তু। আচ্ছা, কি কেলেঙ্কারি আজকাল দেখছি, পথে ঘাটে চলাফেরা করে বিপদ। বিপদ মানে কথা নেই বার্তা নেই, ড্রাইভারটা পকেট থেকে জোর করে টাকাগুলো কেড়ে নিয়ে এ হাল করে ছেড়ে দিলে। তুমি একটু সাবধানে চলাফেরা করো বাবা। ওই বুঝি তৃষ্ণা এলো, তুমি একটু বসো বাবা। তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই তৃষ্ণা? সে কখন বেরিয়েছিস? আর্শাদ অনেকক্ষণ থেকে এসে বসে আছে। কি চাই এখানে? সেদিনের ব্যবহারের জন্য সত্যি আমি লজ্জিত। লজ্জা আবার আছে নাকি তোমার? কৃষ্ণা, যদি লাজ লজ্জার বালায় বলে কিছু থাকতো তাহলে এবারে মুখ হতে না। কৃষ্ণা বিশ্বাস করো, সেদিন উত্তেজনার বসে ও কাজ করেছিলে। কিন্তু একটা জিনিস ভুলে যাও কেন, মানুষের আসল চরিত্রটাই কোনো একটা বিশেষ মুহূর্তে ধরা পড়ে। সেদিন যদি ওই ড্রাইভারটা না থাকতো। আমি মাপ চাইছি কৃষ্ণা। জুতো মেরে মাপ চাইছো? যাও, চলে যাও এখান থেকে, তোমার মুখ যেন আমার আর দেখতে না হয়। ও বেশ, তবে একটা কথা মনে রেখো, সুযোগ পেলে আমিও তোমার অহংকার ভেঙে চুরমার করে দেবো। খালি খাওয়া খাওয়া আর খাওয়া, কবে যে তোমার হাত থেকে রেহাই পাবো? পাবে, খুব শীঘ্রই পাবে, সেই ব্যবস্থা হচ্ছে। খুব যে ডুবে ডুবে পানি খাচ্ছ। তুমি আজকাল বড় হেঁয়ালি করে কথা বলো ভাবি। হ্যাঁ, তাই তো আমাদের মন যাচাই করার জন্য অন্যকে পাঠাতে হয়। দোহাই তোমার ভাবি, একটু খুলে বলো, আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমার সঙ্গে যে মেয়েটি পড়ে সে এখানে এসেছিল আজ। আমার সঙ্গে তো অনেক মেয়েই পড়ে, তা বাড়িতে যা, তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করছো। হ্যাঁ তাই হবে, তৃষ্ণা তাহলে আমার সঙ্গে পরিচিত হতে এসেছিল। তৃষ্ণা, হো হো, এবার বুঝতে পেরেছি, সেদিন দুর্ঘটনায় পড়েছিল যে মেয়েটা সেই হলো তৃষ্ণা। তাই নাকি? আমি সেই ধরে নিয়েছিলাম তোমার সঙ্গে পরে, তাই তুমি তুমি করেই কথা বলেছি। তা বেশ করেছো, বয়সে ছোট তাকে আবার তুমি বলবে না তো কি? বড়লোকের মেয়ে কিছু মনেও তো করতে পারে। তাতে বইই গেল, যদি কিছু মনে করে থাকেন তাহলে নিজের বাড়িতে অত খুশি গজে গজে করুন গে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। সত্যি মেয়েটা কিন্তু খুব ভালো, অমনি একটা মেয়ে পেলে ভাবি, অমনি চোখ মুখ লাল হয়ে গেল, বাদল কোথাকার পর মন দিয়ে। একদিনও আপনাকে এখানে চোখে পড়েনি। সিনিয়ররা অনেক সময় ইচ্ছে করেই জুনিয়রদের চোখে দেখেন না। সিনিয়রদের প্রতি বুঝি আপনারাও চোখ তুলে তাকান না? না মানে তা নয়, তবে আমাদের তুলনায় পুরুষ ছাত্রদের ভিড় এত বেশি যে কোনো মুখ মনে রাখাই কঠিন। তা মনে রাখার মতো হলে ইউদিদার সেটা সরি, মানে মানে দুঃখিত 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 মিস তৃষ্ণা, দুঃখিত মিস তৃষ্ণা, আমার সহপাঠী বন্ধু দিদারবাদ। আমি একটু ক্যান্টিন থেকে ঘুরে আসছি রে মামু। তুই থাকলেও কোনো অসুবিধা হবে না। সুবিধাও কিছু হবে না বন্ধু, হবে ওই রকম, মনটা বড় ভালো। সেদিন মিথ্যে কথা বলা হয়েছিল কেন? নিজের পরিচয় গোপন করার জন্য বলা হয়েছিল যে ম্যাগজিনটা কোন এক প্যাসেঞ্জার ভুল করে ফেলে গেছে। অপরাধ স্বীকার করছি, কিন্তু সেটা পরিচয় গোপন করার জন্য না। তাহলে
সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের ইংরেজি পত্রিকা পড়ার শখ দেখে আপনি যদি হেসে ফেলেন তাই। এবারে এমনি পরীক্ষা দেওয়া হচ্ছে তাও তো জানানো হয়নি। প্রসঙ্গই ওঠে। তাছাড়া একজন ট্যাক্সি ড্রাইভারের আত্মকাহিনী একজন মহিলা প্যাসেঞ্জারের কাছে খুলে মেলে বলবি না কেন? কিন্তু কোনো কিছুই গোপন থাকেনি। গতকাল সে ট্যাক্সি ড্রাইভার বাড়ি গিয়ে সবকিছু জেনে এসেছে। ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের পরিবারের সঙ্গে নিজেকে না জড়ালে ভালো করবে। বললেই হলো, উনি অলরেডি জড়িয়ে পড়েছেন ভালোভাবে। আহ, জানিস না শুনিস না, মাঝখানে পূরণ কাটছিস কেন? জানাজানির কিচ্ছু নেই দোস্ত, এ হলো বিনি সুতোর মালার মতো, সুতো নেই তবু জোড়া লেগেই যায়, ধরা নেই ছোঁয়া নেই, দুটি প্রাণ একেবারে ল্যাপটা লেপটি, যাকে বলে অভিন্ন হৃদয়। আহ, কি কথা বলছিস, উনি কি ভাববেন? ও সরি ম্যাডাম, দুঃখিত মিস্ত্রিস না। হোয়াট এ ওয়ান্ডারফুল নেম। মনে কিছু করবেন না। না না, মনে করবো কেন, পাগলি কিনা বলে। ব্যাস ব্যাস, অতি বললাম, দিন দিন আমারও সময় আসবে। এবার চুপ করবে? চুপ নয় দোস্ত, এবার আমি কেটে পড়বো, নইলে ইঁদুর বাঁদর তেঁদর সব কথা বিশেষণে আমাকে ভূষিত হতে হবে। চলি মিস্ত্রিস না, আবার দেখা হবে। কাল এখানে দেখা হওয়া যায়। কাল আসবো। রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই মন, আহা ও হো, আহা হো, চঞ্চল বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই মন, ডাক দিয়ে যায় আর দুটি চোখ, ডাক দিয়ে যায় আর দুটি চোখ, স্বপ্ন কাজল মাথা, নীল আকাশে রাস্তা চলেছে। ঝুর ঝুর বকুলের গন্ধে এ মৌমাছি দোলে কি ছন্দে, আহা বার করে হেসে ফেললে গা, নানি তোর পায়ের তলায় গোবর,
হাজার দুয়েক টাকার দরকার, তাই বা এখন পাবো কোথায়? তুই তো জানিস বড় বউ, গাড়ির দেনা এখনো শোধ হয়নি। নুসি যদি আমার মেয়ে হতো তাহলে তুমি এ কথা বলতে পারতে না। বড় বউ, মা মরবার সময় ওকে যে আমার হাতে দিয়ে গেছে। আরে দেখো দেখি, আমি কি মানা করেছি? বেশ তো, তোর হাতে যদি ছেলে থাকে তো দেয়। মা খবর পাঠিয়েছে আমাদের গায়ে নাকি একটা ছেলে আছে, ভাবছি খোকনকে নিয়ে কাল সকালেই চলে যাব। বেশ যা, তবে দাবি দাওয়াটাও একটু দেখিস, হাতে টাকা পয়সাও নেই, এদিকে গাড়িটাও সারাই করতে দিয়েছি, কদিন লাগে কে জানে। ডাক বাজাবো কৃষ্ণে, ও আমার সঙ্গে প্রেম করতে যাবে কোন দুঃখে? সেদিন সাবারে একটা লোককে মেরে চ্যাপটা করে দেওয়ার পর থেকে সে আচমক হচ্ছে কি হিরো বনে গেছে। কিন্তু সে হিরো একজন সামান্য ট্যাক্সি ড্রাইভার বন্ধু। ইয়েস, আসল ব্যাপারটাই তো হলো সেখানে। সমস্ত হিরোর ইতিহাস খুলে দেখ, লাগাতার যে ভক্তি, সব সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে থেকেই আচমকা বেরিয়ে আসবে হিরো, তাই দেখে নায়িকার চোখে ধাঁধা লেগে যাবে, মাথা বন বন করে ঘুরতে থাকবে, তারপর চোখ বন্ধ করে হিরোর বুকের উপর ভেঙে পড়বে। একটু পরে ধীরে ধীরে মোহময়ের দৃষ্টি মেলে বলবে, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার। আবে যা, উত্তরের হাওয়ার সঙ্গে যে পাখি এসে বিলের বুকে আশ্রয় নেয়, ওটাই আবার দক্ষিণের বাতাসের সঙ্গে সঙ্গে পাখা মেলে আকাশে উড়ে যায়। তৃষ্ণাও একদিন তেমনি করে ওদের উঁচু তলায় সহজে হারিয়ে যাবে। দুঃশালা যায় যাক না, তাই বলে প্রেম করবি না? লোকে বলে নগদ যা পাও হাত পেতে নাও। বল বসন্তে ভালোই লাগছে। তুমি সারা কাওয়ার কাপুর, প্রেম করবার সাহস তোমার নেই। আমার ভাগ্য এরকম একটা চান্স জুটে গেলে। কেন, হাসিনা তো অনেক দিন ধরেই ছিল। মগর ইয়ে হাসিনা তো ও হাসিনা নহি হ্যায় জো দিন মে আগ লাগা সকতি। তো তৃষ্ণার মতো হাসিছেন, ওই তৃষ্ণার নামটার উপরই তো শালা একবারে ফানা ফিরলা হয়ে যাও। দেখ যত সব বাজে কথা, চল যত রাতই হোক শালার গাড়ি আজ তোমাকে ডালিভারি দেবই। সত্যি বলছিস? মাইরে বলছি ওস্তাদ, তবে একটা মামুলি আবদার আছে ওস্তাদ। হবে শালা ধান কাটিয়া হা করে কি দেখছ, কান পারবে ওস্তাদ? থোড়া মাল খাওয়াতে হবে ওস্তাদ, শালার পেটে একটু মাল না পড়লে ওস্তাদ এই কল কবজা গুলো দেখাই যায় না। কেমন ওস্তাদ, ছটা টাকা আনিয়ে দিই। গবু
তবে আমি কিন্তু খাবো না। পরে যে বলবি ডাক্তার কাজেন দিগুচি করি। তুমি শালা ওস্তাদ খালি জেন্টলম্যান হতে চাও, আরে মিস্ত্রি ড্রাইভার মানুষ আমরা, আমরা শালা জেন্টলম্যান হতে যাবো কোন সঙ্গে? ওসব বললে চলবে না ওস্তাদ। আবে শালা চিংড়ি মাছ চাপ বাবা, ঝটপট একটু বোতল লেখে আ, চা চা চা। না তুমি গ্যারেজ আমাকে ছাড়তেই হবে। ওস্তাদ কথা দাও ওস্তাদ, থোড়া গিলবে নাইলে শালার গাড়ি সাত দিন না শালার গাড়ি গ্যারেজ থেকে বেরোতে দেব না। তুই বুঝছিস না, ভাই বোন গুলো সব বড় হয়েছে, এখন আর এসব ছাড়লুম শালার যন্ত্র। চাচা নিয়ে আয়, চাচা মুরুবী মানুষের বাদ শুনতে হয়, যা বাপ লিখে আয়। তুই আমাকে ডোবাবি ওস্তাদ? তুলবো আমি। ভাইয়া ভাইয়া, ও কিসের গন্ধ? তুমি মদ খেয়েছো ভাইয়া? দুহাই তোর, চুপ কর নসি, মামুন শুনতে পাবে, চিল্লাস নি। কেন চিল্লাবো না, লজ্জা করল না তোমার? তুমি না বলেছিলে আর দশটা ড্রাইভার মতো কোনো দিন হবে না, মিথ্যেবাদী। তুমি আমাকে মারলে ভাইয়া? আর কোনদিন খাবো না। খেয়েছিস? না। আয় খাবি আয়। দেরি করলে লোকে ভাববে আমি কাউকে কিডন্যাপ করছি। ও পাশে যান, পেশাটা আমার ড্রাইভারি, ভুলে যাচ্ছেন কেন? কোথায় যাবো মেম সাহেব? রমনা গ্রিন। বহুত আচ্ছা, গাড়িতেই অপেক্ষা করবো মেম সাহেব? না, অন্য কাজ আছে।
চারানার বাদাম কিনে আনা হোক। জি বসা হোক। ওগুলোর চোখলা খুশিয়ে দিলে ভালো হতো। চোখলা খুশিয়ে দেবো? নিশ্চয়ই, আমার ড্রাইভার মাঝে মাঝে ও কাজ করে থাকে। ও শখ করে ড্রাইভার সাজা হয়েছে, এবার মজাটা বোঝা যাক। এরপর কি করতে হবে? তা পর্যায়ক্রমে আইসক্রিম, আলু কাবলি, মুড়ি এসব এনে দিতে হবে। এই সেরেছে, তার চাইতে আমাকে ডিসমিস করে দিন, লাঠা চুকে যাক। কেন বাপু, পেশা তো ড্রাইভারি, অত ভয় কি? সে নিন। তোমাকে এখানে কেন নিয়ে এলাম জানো? আমার সম্বন্ধে তোমার ধারণাটা কি জানবার জন্যে? যে মেয়ে আরশাদের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে পারে তাকে নিশ্চয়ই খুব সম্মানের চোখে দেখবে না? নিশ্চয়ই আরশাদের সঙ্গে আপনার সেরকম সম্পর্ক ছিল। ওদের সঙ্গে পারিবারিক পরিচয় ছিল অনেক দিনের, ওকে ভালো লাগতো, তাই সৎ বন্ধু মনে করে ওর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। জি বুঝেছি। কি বুঝেছ? আপনি একটা ইডিয়েট। ইডিয়েট? ইডিয়েট মানে নির্বোধ, বুঝেছেন? তুমি আমাকে অপমান করতে চাইছো মামুন? বরং সম্মানই দেখাতে চাইছি আমি। আপনাকে বুদ্ধিমতী বলার মানেটা কি এই দাঁড়ায় না যে যে কোনো অবস্থার জন্য তৈরি হয়ে গেছিলেন সেদিন আপনি? মামুন, কিন্তু আমি জানি আপনি তৈরি হয়ে যাননি, শুধু নির্বোধের মতো কাজ করেছিলেন। তাই তো আপনাকে উদ্ধার করে নিয়েছে গাড়িতে তোলার আগে ইচ্ছে হয়েছিল চাপড়ে আপনার দুগাল ফাটিয়ে দিই। ইডিয়েট, স্টুপিড গার্ল, সেদিন যে ক্ষতিটা তোমার হতো সারা জীবনও তা তুমি পূরণ করতে পারতে না। আমি জানি মামুন, যাক তুমি যে আমাকে ভুল বোঝনি এ জেনে নিশ্চিন্ত হলাম। আমি ভুল বুঝলে কারো কোনো ক্ষতি হতো না? হতো। কি সেটা? তুমি বুঝবে না। বুঝবো না? না, তবু আমি তোমাকে ইডিয়েট আর স্টুপিড বলতে পারলাম না। এই দেখো, ইমোশনালি দুটো কথা বলেছি তাতেই রাগ দূর। আর শোনো, যা চাপড়ে আপনার দুগাল ফাটিয়ে দিই। ইডিয়েট, স্টুপিড গার্ল, সেদিন যে ক্ষতিটা তোমার হতো সারা জীবনও তা তুমি পূরণ করতে পারতে না। এই দেখো, ইমোশনালি দুটো কথা বলেছি তাতেই। সুর নিয়ে নিজের কেমনে বলো রে।
মনে তবু তোমার যেন বুঝি না। জীবনে তবু তোমার যেন বুঝি না, কেমন অলংকারে কেমন অলংকারে মিলে জড়িয়ে গান হয়ে বাপের বাড়ির থেকে এলে কোথায় একটু জিরবে, নসিকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। ও খোকনকে পড়াচ্ছে। ছেলে পছন্দ হলো ভাবি? না ওখানে হবে না, ওদের অনেক দাবি দেওয়া। ভাবছি তোর ভাইকে বলবো আবুল ঘটককে একটা খবর দিতে। ভাবি একটা কথা বলবো, আমি একটা চাকরি করি পার্ট টাইম। থাক হয়েছে, ভালো করে পড়ো, পাশ টাস করে যা খুশি আর করো, ভালোভাবে পাস না করলে বাড়ির থেকে তাড়িয়ে দেবে, এই তো? হ্যাঁ, তাহলে তো তোর সুবিধেই হয়। তৃষ্ণার আঁচলে তলায় গিয়ে আশ্রয় নেবি? ভাবি ভালো হবে না কিন্তু। কি করবি গুন্ডা? পরীক্ষা দেবো না। ইস, তুই ভালোভাবে পাস না করলে আমি গলায় দড়ি দেবো। ও কি রে গুন্ডা? তুমি দোয়া করো ভাবি, তুই বড় হলে আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না রে মামন। সরি আব্বু, আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না, আমার এক বন্ধুর বাড়িতে যেতে হবে। বেশ তা যাও, কিন্তু সন্ধ্যের আগেই ফিরে এসো। আচ্ছা। হ্যাঁ ভালো কথা, আশাকে দেখি না অনেকদিন ধরে এখানে। ও কি এদিকে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে? চলি আব্বু। কি ব্যাপার, আশাদের সঙ্গে ঝগড়া ঠগড়া করেছে নাকি? কি জানি, তোমার মেয়ের মর্জি বোঝাই ভালো।
কখন যে কার সঙ্গে ঝগড়া করে আর কার সঙ্গে মিতালি করে তা ওই জানে। আবেগে কি করতে যাচ্ছ তা তুমি নিজেই জানো না। জানি, সব জানি। তুমি ভাবছো আমি ধনী দুলালি, তোমার পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারবো কিনা। আজ যা আমার চোখে রঙিন স্বপ্ন হয়ে ভাসছে, দুদিন পরে তা মরিচিকার মতো মিলিয়ে যাবে। এতটা ছোট ভাবলে আমায়। তৃষ্ণা, তোর তৃষ্ণা না? জানো মামা, সেই ড্রাইভার সবকিছু ভেবে বুঝে বারবার তোমার কাছে ছুটে এসেছি, তোমার সঙ্গ লাভ করতে, তোমার আমন্ত্রণের অপেক্ষা না করে। কিন্তু সবসময় তুমি নিজেকে একটা কঠোর আবরণ দিয়ে ঢেকে রেখেছো, সহজ হতে চাওনি। কিন্তু কেন? তুমি তুমি উত্তেজিত হয়ে পড়েছো তো? না, তা হয়নি। সেদিন আমায় যে চরম লাঞ্ছনার হাত থেকে বাঁচিয়েছো, সে সম্ভ্রম চিরকালের মতো তোমার নিরাপদ আশ্রয় রাখতে যায় মামুন। তৃষ্ণা। হ্যাঁ মামুন। সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে এত ঢলবে? তাই হয় দোস্ত, এর একটা ব্যবস্থা করতেই হবে জামিল। মাল পানি ছাড়ো, সব ব্যবস্থা করে দেব। তৃষ্ণা তোমার গলায় এসে ঝুলবে, কোটিপতি বাপ নিজের ইজ্জত বাঁচাবার জন্যে হাত জোর করে তোমার সামনে এসে দাঁড়াবে। না না, ওসব নয়। ঠিক আছে চল, পরে ভেবে চিন্তে ঠিক করা যাবে। বড় বউ, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তাড়াতাড়ি সেরে নাও, ওদের আসতে কিন্তু দেরি নেই আর। আমার হয়ে গেছে, ওরা এলেই ভাবছি চাল কাটা সেদ্ধ করে নেব। নসিকে একটু সাজিয়ে গুছিয়ে দিও। যাচ্ছি, ওদের চাইতে দেখছি তোমার তাড়াহুড়ো বেশি। কিসার বলিনি মেয়ে একার ফুল বিউটি, আপনার পছন্দ হবে। কি চালা, এক গ্লাস পানি। মা আমার একেবারে পয়ন্ত, কি চালা। হাটান তো এর উপর, হাটান। কি জ্বালা, কি শুকছে না স্যার? শুকছি না, দেখছি মেয়ে খড়ম পেয়ে কিনা, খড়ম পেয়ে মেয়ে অলক্ষণ হয় কিনা। আচ্ছা বসুন। এটা আপনার এবং আপনার ভাইদের নাম লিখুন তো। সুন্দর লেখা তো, চুলগুলো দেখবো। বারবারই হচ্ছে আলো, কি জ্বালা, বেশ বড় বউ। সেই জন্য আপনি কিচ্ছু ভাববেন না স্যার। ভাবি এক বদলা পানির একটা সাবান এনে দাও তো, ওর পা দুটো ধুলেই মুখের এবং পায়ের আসল রংটাই বেরিয়ে পড়বে। আমুন কিছু মনে করবেন না, আমার ছোট ভাই এমে পড়ে, ওকে নিয়ে যেতে বলুন, দেখা হয়ে গেছে। আমরা তো জ্বালা, খাওয়া দাওয়া করবেন কবে তো? না, তার হয় না। আমার ছোট ভাইয়ের কথা রাগ করবেন না, আমি ওর হয়ে মাপ চাইছি। না ভাইয়া, মাপ চাইবে কেন, অন্যায় তো আমরা করিনি। আর তুই যদি খুঁটি দেখার ইচ্ছে ছিল মেয়ে মানুষ নিয়ে এলি পারত। চল, সে কি আপনার এখানে খাওয়া সম্ভব নয়। কি জ্বালা, আচ্ছা রক্তটা মানুষ তো, দেখি যদি ডাক্তার থামাতে পারি। না, আপনাকে থামাতে হবে না, ওই রকম ঘরে আমার বোন যাবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার।
সত্যি চললি নাকি? তাহলে একটা পাত্র ঠিক করে দিস। পাত্র আর পাবো কোথায়? দরকার হলে আমি বিয়ে করবো। আপনি একা স্যার? হ্যাঁ, আলম সাহেব চলে গেছেন। জ্বালা, ও মেয়েকে আমি বিয়ে করব। আপনি অল রাইট, আপনার নাম ঠিকানা? আমার নাম আব্দুল সালাম, আলীনগরের কামাল সাহেবের ছেলে আমি। কি জ্বালা, আপনি কামাল সাহেবের ছেলে? দাঁড়ান 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 দাঁড়ান, কি জ্বালা, আপনার আব্বার বিয়ে তো আমি দিয়েছি। না না, তা কি করে সম্ভব, আব্বার বয়স। তাহলে আমার মরহুম আব্বা হুজুর দিয়ে গেছেন? কি জ্বালা, আমরা সেই নবাবী আমল থেকে আমরা ঘটকালির ব্যবসা করে আসছি কিনা? তুমিও যেমন ওস্তাদ, আমি তো গ্যারান্টি খেয়ে বলছি, ও সালা মালিকের কাছে হাত পাতলে তোমাকে ফিরিয়ে দেবে না। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না ওস্তাদ। আর এই আমার মালিক সালা তো ফার্স্ট ক্লাস সুদ খায়, কিছু ধরিয়ে দিলেই সব লেটা চুকে যাবে। লাভ চাপি লো। ওই সালা মহাজন এসে গেছে ওস্তাদ, সালা বেঁচে বেঁচে বহুদিন চালা। সালাম আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম মহাজন সাহেব। একটা কথা ছিল কি? হাজার দুয়েক টাকা ধার চাইছিলাম। টাকা? বোনটার বিয়ে ঠিক করেছি, ভালো ঘর, হাত ছাড়া হয়ে গেলে এমনটি আর মিলবে না। করাচিতে 400 টাকা মাইনের চাকরি করে। তা তো বুঝলাম, কিন্তু মাস ছয়েকের মধ্যেই দিয়ে দেবো মহাজন সাহেব। যদি 6 মাসে শোধ দিতে না পারো, গাড়িটা আপনি নিয়ে নেবেন। গাড়িটা? তুমিও যেমন ওস্তাদ, রোজ সালা 25 টাকা করে দিলে 6 মাসে শোধ হয়ে যাবে। বেশ তাই হবে, সন্ধ্যের পরে এসে নিয়ে যেও। স্যার, সালা সুদখোর হলেও সালা দিলটা কিন্তু। কেরানি বলছিল তোমার ছেলের নাকি বিয়ে ঠিক করলে? ওকে তুমি আজও নিজের ছেলে বলে ভাবতে পারলে না ছোট বউ? ভাবতে তো চেয়েছিলাম, তুমি তো দিলে না। এত করে বললাম, ছোট বোনের মেয়েটাকে ঘরে নিয়ে আসি, কিছুতেই রাজি হলে না। কুটুমের ঘর থেকে মেয়ে আনবে না, কত দেখলাম। দেখি কোন রূপসী ঘরে আনে তোমার ছেলে। খামখা বকবক করছো, মামরা ছেলে লেখাপড়া শিখেছে, নিজে পছন্দ করে এসেছে, না কি করে করি বলো? ভালো করাও বিয়ে, তবে আমিও বলে রাখছি, ও যদি আমার মনের মতন না হয় তাহলে ঢেটিয়ে বিদায় করব। হ্যাঁ, হ্যালো, শ্বশুর বাড়ি গিয়ে আমাদের কথা মনে থাকবে তো? মনে থাকবে না কেন খালা, তোমাকে কি ভোলা যায়? খেয়ে নিয়েছো খালা? এই যে আজকে লালি, খাওয়া দাওয়া হয়েছে তো ঠিক মতো? পেট ভরে খেয়েছি, আবার পোটলায় ভেঞ্জাও নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, নসির বিয়ে দিলি, আজ তো তোর আনন্দ করার কথা বড় বউ, তুই কাঁদলি কেন? তুই ভালো ঘর ভালো বর চেয়েছিলি, আল্লাহ কিন্তু তোর সব কথাই দেখেছেন। কাঁদিসনি, আমার মতো বুকে পাথর বাঁধ, দেখলি
এমন হাসতে হাসতে নসিকে ওদের হাতে তুলে দিলাম। কাঁদিস নে, কাঁদিস নে, আমার দিকে চেয়ে দেখ। কই, আমি তো কাঁদছি নে, আমি তো কাঁদছি নে বড়ো। থামো থামো, এ দেখো আমি কাঁদছি নে, আমি কাঁদছি না। ইস, গরমে যে একেবারে ঘেমে উঠেছিস। আচ্ছা ভাবি, আমি কি এখনো খোকা? না, তুমি খোকনের চাচা। আগে বিয়েটা কর, তারপরে বলিস যে তুই বড় হয়েছিস। ভাবি, তুমি কি একটু জিরোবে না? ভাইয়া ফিরেছে? না, এত রাত অব্দি খাটলে শরীর টিকবে না ভাবি। আমার কথা কি শুনে তোর ভাইয়া? রোজ রাত দুটো তিনটায় ফেরে। চলো ওস্তাদ, ঘরে যাই, আর কত? তুই যা লালু, আমি দেখি আরেকটা ট্রিপ পাই কিনা। রাত দুটো বাজে। ঠিক আছে, তুই যা, আরেকটা ট্রিপ মেরেই চলে যাব। তুমি ওস্তাদ মরবে, সারা ভাই বোন করতে করতে গেলে। তোমার পরীক্ষার আমার দুর্ভাবনা শেষ নেই। দুর্ভাবনার কিচ্ছু নেই, ছাত্র হিসেবে খুব খারাপ আমি নই। দেখা যাবে। বিশ্বাস হচ্ছে না? না, স্বাভাবিক, সামান্য ট্যাক্সি ড্রাইভার এমে দিচ্ছে। ফেলোশিপ কথা আজও পৌঁছে দেবে নাকি? কি আর করা যাবে, চলো। উঠুন মেম সাহেব। ফের সংসার খরচের জন্য। এই টাকা টাকা মহাজন সাহেবকে দিয়ে দেবো। এর আগে দিয়েছি 300, আর এই 300, 600 সুদ। আর কত টাকা পাবে? 2000 টাকা। ও আমি ঠিক সময় মতো শোধ করে দেব। কিচ্ছু ভাবিস নে বড় বউ, মামুন পাশ করে বেরোলেই চাকরি পাবে, ব্যাস তারপর কদিন ছুটি নেব। মামুন বলছিল তোমার শরীর দিন দিন যেরকম ভেঙে পড়ছে, গাড়িটা অন্য কাউকে দিয়ে। হ্যাঁ, তাহলে দেনাশোধ হয়েছে, ছেলে মানুষের ছেলে মানুষই বুদ্ধি আর। আরে, নসির কোনো চিঠি পেয়েছিস? না তো। ভাবছি কয়েকদিনের মধ্যে নসিকে একবার দেখতে যাব। যাবে? আমি তো ভয়ে তোমাকে বলতে সাহসই পাচ্ছিলাম। হ্যাঁ, এখনো তাহলে ভয় করিস আমাকে? বাবা, ছোটবেলা সেই কানমোলা এখনো মনে আছে। থামো তো, কখন উঠে যাবে তো। নসি, নসি, খোকন কেমন আছে ভাইয়া? ভালো। ভাবি ছোট ভাই? সব ভালো, তুই কেমন আছিস? সালাম কোথায়? ছুটি ছিল না বলে চলে গেছে। ও, তোর শ্বশুর শাশুড়ি কোথায়? শ্বশুর বদিতে গেছেন, শাশুড়ি ঘরে আছে। তুমি একটু বসো ভাইয়া, আমি ভাতটা দেখে আসি। রান্নাবান্না করার লোক নেই তোদের? ছিল, ও এখান থেকে চলে যাওয়ার পর শাশুড়ি ছাড়িয়ে দিয়েছেন। আমাকে নিয়ে যাবে ভাইয়া? তোর এখানে খুব কষ্ট হয় না রে নসি? ভাইয়ের কাছে বুঝি খুব লাগানো হচ্ছে আমার নামে? অম্মা,
খালি হাতে বিদে এখানে দাঁড়িয়ে নাকি কান্না কেঁদে আর কি হবে? যা হাতের যে পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি ওকে নিয়ে যাবো। সেটা ভালো কথা, যে সব করে বিয়ে করেছে সে আসুক, আমরা তো আর দিতে পারি না। তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম রে নসি। না ভাইয়া, তুমি তো আমার ভালোই চেয়েছিলে, এ আমার ভাগ্য। এটা নে। সালাম এলে আমাকে জানাস, তোকে আমি নিয়ে যাব। নবাব নন্দিনী খুব তো বদনাম করলে, এবার তো একটু গেলার বন্দোবস্ত করো। যাও। মামুন, এবারও বোধহয় রয়ে গেলাম, আবার দেখা হবে। মামুন যাও, এসে গেছে। খেল খতম। কেমন খেললেন খেলা? আরে আমি হলাম গিয়ে এক্সট্রা প্লেয়ার, কেউ যদি যখন তখন হয় বা হাজির হতে না পারে তখনই শুধু আমার ডাক পড়ে। ও, তার মানে আপনি ভাঙা খুলো। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। হাসিনা আজকে আসেনি? ও, আপনি ভেবেছেন আমি জানি না কিছু? না, হাসিনা আমার পুরনো বন্ধু, কাজেই। ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি, দি ম্যাও ইজ আউট অফ দি ব্যাগ। হাসিনা এইভাবে আমার প্রেস্টিজটা পাংচার করে দিল। নারী সত্যি ছলনাময়ী। হাসিনাকে বলে দেবো কথাটা? দোহাই আপনার, এই উপকারটুকু আপনি আমার করবেন না, তাহলে সুতো ধরে এমন এক হ্যাঁচ কাটান মারবে যে নারী বলি শুদ্ধ একবারে বেরিয়ে আসবে। কৃষ্ণা, নিন আপনার বর্ষি বিবি এসে গেছে, এতক্ষণ তোর কথাই হচ্ছিল। আমার খুব বদনাম করছিল বুঝি? সুনাম করে সময় পায় না, আবার বদনাম। আপনি এসে যাওয়াতে ভালোই হলো, পরীক্ষা শেষ, দিনের এখন অর্ধেক বাকি, চলুন চারজন মিলে বেরিয়ে আসা যাক। আপনার ভয়ে দিদার এতক্ষণ তো যেতে রাজিই হচ্ছিল না। কিরে, যাবি নাকি? চল। কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, চলুন। ধুক। Thank you.
সকল যাওয়ার শেষে তুমি যে দাঁড়ালে এসে জীবনে পেয়েছি তোমারে জীবনে পেয়েছি তোমারে প্রেমের নাম বাসুনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণীর সাধুনা তাই তো পাওয়ার আনন্দ আশ্রু মামুন তৃষ্ণা মামুন এত আদর যত্ন দিয়ে রেখো বদনাম ভালো বাপের বেটি হলো তো বুঝবে কত না শুনেছিলাম এই দেবে ওই দেবে খালি হাতে বিদে না না আমি দেব সব রকম সোনার গয়না ওকে দেব ওকে আমি ছোট করবো না একটা মাস ধরে বড় বাড়াবাড়ি করছো ওস্তাদ এতটা ভালো নাই কিন্তু এই তো আর কটা দিন দেনাটা শোধ হলেই আর গাড়ি চালাবো না
অন্য কাউকে গাড়িটা ভাড়া দিয়ে দেবো। তোমার শরীরটাও তো মেশিন ওস্তাদ, দিনরাত এরকম খাটলে কোন দিন দেখবে খতম হয়ে গেছো। না রে না, কিচ্ছু হবে না, না হলেই ভালো। দিন রাত এরকম খাটলে কোন দিন দেখবে খতম হয়ে গেছে। আমাকে শেষ হলে চলবে না, আমার দেনা নসি সোনা দানা খাবে না? খিদে নেই। খিদে আবার গেল কোথায়? ওঠো, একি তোমার শরীর যে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, বকবক করিস নে, ঘুমো। একটু দুধ গরম করে দেবো। তুই কি ঘুমোতে দিবি? কাল থেকে খবর কিনে নসির ঘরে ঘুমোস। রোজ রোজ তোর এই প্যান পেলা নিয়ে আমার আর ভালো লাগে না। নাস্তা খেয়ে যাও, এসো। শোনো, যেও না। দানা, তোর হাতের খাওয়া খাবো না। তুই ঘরে যাস নি, খবরদার যাস নি। বললো কি করে ভাবি? মামুন, তোর ভাই আমাকে পরিষ্কার করে বলে গেল, তোর হাতের খাওয়া খাবো না, তুই আমার ঘরে যাস নে। ভাবি, কাল রাতে জ্বর এসেছিল, কিচ্ছু খায়নি, আজও। কিন্তু কেন কেন মামুন, আমি কি অন্যায় করেছি? ভাবি, নসির বিয়ে দিতে বলেছিলাম, কিন্তু আমি কি ধার করতে বলেছি? ফটো ভাবি, ভাইয়া আসুক, আমি বুঝব। অনেক রাত হয়েছে, তুমি কি শুয়ে পড়ো ভাবি? ভাইয়া, কি হয়েছে তোমার? ভাইয়া, চুপ করে থাকো না, বলো। কাল রাত্রে তোমার জ্বর এসেছিল, কেন গাড়ি নিয়ে বেরিয়েছিলে, কেন নাস্তা খেয়ে যাওনি সকালে, বলো ভাইয়া, তোমাকে বলতেই হবে। না না, কিচ্ছু হয়নি, ছাড় ছাড়। ওকে বাঁচাও, ওকে বাঁচাবো,
ওকে যে বাঁচাতেই হবে ভাবি, ওকে যে বাঁচাতেই হবে, ওকে যে বাঁচাতেই হবে। এখান থেকে আমার দাঁড়িয়ে দিও না বড় বউ। আমি ক্ষয় হয়ে গেছি বড় বউ, তোদের জন্য কিছুই করতে পারলাম না। মামন কোন ভাইয়ার জন্য কি হয়েছে আমি দেখতে যাবো। কি আমার ভাই দরদিরে রাত দুপুরে বলে কিনা আমি যাবো, আমাদের জন্য আর মান ইজ্জত নেই। তুই না হয় একটা ড্রাইভারের বোন। কি আমাকে চোখ দেখানো তবে রে ভাবি। এসব কি হচ্ছে, সব কি হচ্ছে? নির্লজ্জ বেহামে করাও বিয়ে, রাত দুপুরে বলে কিনা আমি ভাইকে দেখতে যাব। তাই বলে কি মারবে? বেশ করেছি। চুপ করো মা, কাল সকালে আমি তোমাকে পাঠিয়ে দেব। ইস, দেখেছো কতটা কেটেছে। ভালো ভালো শিগগির হাবি ডাক্তারকে দেখে নিয়ে তো। ভয়ের কিছু নেই, ওষুধপত্র গুলো ঠিক মতন ব্যবহার করলে আর কিছুদিন রেস্ট নিলেই উনি সেরে উঠবে শিগগির। ও হ্যাঁ, কাল সকালে একটা এক্স রে করিয়ে নিন। জি আচ্ছা। নাসিমা তুই একই চেহারা হয়েছে তোর, শুধু চেহারাটাই দেখলি। কার সঙ্গে এলি? শ্বশুরবাড়ির লোক এখানে দিয়ে চলে গেল। খোকন কোথায় ভাবি? ও তো এইমাত্র স্কুলে গেল, পথে দেখিসনি? তোর এখানে কিসের দাঁড়িয়ে নুষি? ওটা কিছু নয় ভাবি, দেখবে এই দেখো মুশি। আর যাবো না ভাবি, কোনদিন যাবো না, তুমি তাড়িয়ে দিলেও না। না যাবিনি, কখনো যাবিনি। আমি যাবি নে বল, আমি আর তোকে পাঠাবো না। তো কোনোদিন কথার খেলাপ করে না। কিন্তু কোথায় গেল? ইনজেকশন দিয়ে গেছে? হ্যাঁ। এনো
আজও গাড়ি নিয়ে বেরিয়েছিলি বুঝি। ভালো, কর তোর যা খুশি। করবই তো, তোমার খুশি মতো অসুখ বাঁধাতে পেরেছ, আমারও যা ইচ্ছে তাই করব। যাও হাত মুখ ধুয়ে খেয়ে নাও গে। ভাইয়া, তোমার যা কিছু দেনা পাওনা আছে সব দায়িত্ব আমার, ও নিয়ে তুমি মাথা ঘামাবে না। সব ভাইগুলো যদি এমনি হতো রে বড়বু। চলি মা, তোমার ড্রাইভারকে দিয়ে কিচ্ছু হবে না, কবে গাড়ি ওয়ার্কশপে দিয়েছে আর জানছি কালাঞ্চি করে গেল। কি এমন দরকার বেরোবার? আমার এক বন্ধুর বাড়িতে যেতেই হবে। এই কাপড়ে তোর যে কি হয়েছে আজকাল বুঝিনি, জামা কাপড়ের দিকে কোনো খেয়ালই নেই। ঠিক আছে চলি মা, কিন্তু যাবি কি করে? ও বেবিটি বেটা নিয়ে নেব। চল না তারা কোথায় যায় একবার দেখি। চল 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 চল। জন্য সাহেবের পাত্তা নেই কদিন থেকে। কোথায় যাবে? তোমার খোঁজে তোমাদের বাড়ি যাচ্ছিলাম, এখন যেখানে খুশি নিয়ে চলো। ওঠো। জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, দেখো দেখো ওই গাছটা ঠিক তেমনি আছে, একটু বাড়েনি। আশ্চর্য, সেদিনের গাছের নিচে বসে তোমাকে পাওয়ার আনন্দে কেঁদে ফেলেছিলাম, মনে পড়লে এখনো হাসি পায়। কি ব্যাপার, গুম হয়ে আছো যে, বলবে না? তৃষ্ণা বলো। তুমি এ পথ থেকে ফিরে যাও তৃষ্ণা। মানে? আমার সঙ্গে নিজেকে জড়িও না। কি সব বলছো তুমি? তুমি জানো না তৃষ্ণা কত বড় দায়িত্ব এখন আমার মাথায় চেপেছে, এ দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত সারা জীবন আমাকে একা একা থাকতে হবে। তোমার দায়িত্বের বোঝা কি আমি একটু বইতে পারবো না মামা? হয়তো পারবে, কিন্তু তৃষ্ণা আমার সঙ্গে জড়িয়ে নিজের অকল্যাণ কেন ডেকে আনবে? কি পাবে তুমি আমার কাছে? মহল ছেড়ে কুড়ে ঘরে আসতে হবে, ইজ্জত হারিয়ে বিয়জ্জতির কণ্টক মালা পড়তে হবে গলে, আত্মীয় আপন সবাইকে হারাতে হবে তোমায়। জীবন চলার পথে তোমাকে সাথী হিসেবে পেয়েছি মামুন, বাকি পথটা একসঙ্গে চলবো, তাতে যদি সবকিছু হারাতে হয় আমার এতটুকু দুঃখ নেই। অবুঝ হয়ো না তৃষ্ণা, তুমি আমাকে ভালোবাসো, সেই তৃপ্তি নিয়ে আমি আমার জীবনের সবটুকু ফাঁক আমি ভরে দেব, তুমি আর এগিও না প্লিজ। না না তা হয় না মামুন, আমাকে বারবার ছুটে আসতে হবে তোমার কাছে, যদি ধরা দিতে না চাও তাহলে তাহলে শহরের জনতার মধ্যে খুঁজতে হবে ভিখিরিনীর মতো সারা জীবন। তৃষ্ণা
বেশ তোমার ইচ্ছাই পূরণ হবে। মুখ উঠাও, হাসো। আমাদের বাড়ি যাবে একবার, আব্বার সঙ্গে পরিচয় করিয়ে দেব। কি পরিচয় দেবে? সে দায়িত্ব আমার। আচ্ছা যাব, চলো তোমাকে পৌঁছে দিই। চলো। আমি ঠিক বুঝতে পাচ্ছি না তৃষ্ণার সঙ্গে ছেলেটি কি। আমাকে জিজ্ঞেস না করে তোমার মেয়েকে জিজ্ঞেস করো। তা না হয় করলাম, কিন্তু এগুলো তো পেলে কোত্থেকে? দয়া করে ডাকে পাঠিয়েছেন কেউ? আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না, একটু খুলে বলবে? এটা পড়ো তাহলেই বুঝবে। তুমি পড়ো না শুনি। আপনার সুন্দরী কন্যার অবৈধ প্রেম লীলার দলিল চিত্র খানিকটা এর সঙ্গে পাঠালাম, আরো কিছু থাকলো আমাদের হাতে, যা আপনাদের মতো অভিজাত সম্প্রদায়ের লোকদের নিকট পাঠানো হবে। অসহ্য, অসহ্য! এখন আমি কি করব বলতে পারো? আমি কি আত্মহত্যা করব না তোমার মেয়েকে গুলি করে থানায় যাব? কি ব্যাপার আঙ্কেল? থানা পুলিশ ওগুলো কিসের ছবি আঙ্কেল? অতীতের কোনো ঘটনা ধরে রেখেছেন বুঝি? ঘটনা নয়, দুর্ঘটনা বলতে পারো। মানে? স্ট্রেঞ্জ, এই যে দেখছি তৃষ্ণার পাশে একজন ট্যাক্সি ড্রাইভার। শুধু তাই নয় আশাদ, আমাকে ব্ল্যাকমেল করার জন্য একটা চিঠিও পাঠিয়েছে। এখন আমি কি করব বলতে পারো? ছি ছি তৃষ্ণা, না মানে সমাজে চলাফেরা করা দেখছি বিপদ হয়ে দাঁড়াবে, আপনি কি বুঝিয়ে বলুন। আমার মান সম্মান ইজ্জত সব গেল। তৃষ্ণা শোনো, এগুলো কি? আমার ছবি। বাট হুইজ দ্যাট সোয়াইন উইথ ইউ? একজন ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার? একটা নগণ্য ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে এত ঢলাঢুই কিসের জন্যে? না নগণ্য নয়, তোমাদের মতো আভিজাত্য না থাকলেও ওর ইজ্জত আছে, রুচিবোধ আছে। শাট আপ ইউ ইম্পুডেন্ট চাইল্ড! একটা থার্ড ক্লাস লোফারের সঙ্গে চলাফেরা করতে রুচিতে বাঁধল না তো? বাঁধেনি এই জন্যে, তোমাদের সম্প্রদায়ের লোকগুলো লোলুপ দৃষ্টি নিয়ে কুকুরের মতো আশেপাশে ঘুরে বেড়ায়, সুযোগ সন্ধানের মতো ওর পেতে বসে থাকে, কখন আমার সর্বনাশ করবে। ওকে সেরকম লাগেনি তৃষ্ণা, যে সমাজের বড়াই তোমরা করো মা, ওটা ঠুনকো, লোভ দেখানো, ওটা পোশাকি। তৃষ্ণা তুমি বুঝতে চেষ্টা করো, জীবনটা ওকে আমি বিয়ে করব। আমি চলে আঙ্কেল, এটা আপনাদের পারিবারিক ব্যাপার, আমার না থাকাই ভালো। আমার আমার পিস্তলটা এনে দাও তো, ওকে আমি খুনই করবো আজকে। আহ একটু থামো তো, আমি ওকে বুঝিয়ে বলছি। আপনি মিছে মিছে উত্তেজিত হচ্ছেন, চেঁচিয়ে লোক জড় করলে শুধু আপনার মানই যাবে। আমি আমি নিজেই চলে যাচ্ছি। দাঁড়া মামুন, আমি তোমার সঙ্গে যাব। না যাও এখান থেকে বলছি। না ও যাবে না, আমি ওর সঙ্গে যাবো। তৃষ্ণা! তা হয় না আব্বু। মামুন দাঁড়া, তৃষ্ণা বন্ধ করে দে। আমাদের বাড়ি যাবে একবার, আব্বার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার না একটা ট্যাক্সি ড্রাইভার, কোন সাহসে তুমি আমার বাড়ির ভেতর ঢুকেছো? আমার না একটা ট্যাক্সি ড্রাইভার, কোন সাহসে তুমি আমার বাড়ির ভেতর ঢুকেছো?
কি হলো বড় বউ? হঠাৎ কেমন জানি একটা ধাক্কা লাগলো। ভাবি দিদার, এসো ভিতরে এসো। কি আছে দিদার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ভাবি, মামুন। মামুন, কি হয়েছে, কি হয়েছে বলো। মামুন, মামুন অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। কি অ্যাক্সিডেন্ট? ও হাসপাতালে আছে। হাসপাতালে? মামুন, আমার মামুন হাসপাতালে। মামুন, ভয় নেই, আমি আসছি। ভাইয়া, ভাইয়া, দিদার, আমি যাব, আমি যাব। একটিবার, একটিবার আমি ওকে দেখবো বড় বউ, একটিবার। আমি যাব, আমি যাব। আসতে পারবেন না, আমি আমি আপনাকে নিয়ে যাবো। আমি ওকে শুয়ে দিচ্ছি, আমি ডাক্তার দেখে নিয়ে আসবো। তুমি শান্ত, তুমি শান্ত। ডাক্তার এখনো জ্ঞান ফেরেনি, একটা ইঞ্জেকশন দিচ্ছি। ঘাবড়াবেন না, উনি সেরে উঠবেন। বুকে একটু আঘাত পেয়েছেন, সারতে সময় লাগবে, ওকে ঘুমোতে দিন। কি হলো, তৃষ্ণা এলো না? ওর আসার ক্ষমতা নেই। কেন, ওর মা বাবা? না না, সেসব কিছু নয়। ওর যেন কি হয়েছে, কাউকে চিনতে পারছে না। কাউকে চিনতে পারছে না? আচ্ছা মিস তৃষ্ণা, মিস তৃষ্ণা, দেখুন তো ওদের চিনতে পারেন কিনা। তৃষ্ণা? হ্যাঁ হ্যাঁ, আপনার নামই তো তৃষ্ণা। বলুন তো ওরা কারা? আপনার বাবা, আপনার মা? আপনি মিথ্যে বলছেন, আপনি জানেন, আপনাদের চেনেন। বলুন ওরা কারা, আপনাকে বলতে হবে। বলুন, আপনি জানেন, আপনি ওদের চেনেন। বলুন ওরা কারা, আপনাকে বলতে হবে। বলুন। না না না, ওদের আমি চিনি না, ওদের আমি চিনি না। ওরা ওরা কারা? আপনার বাবা, আপনার মা? না, আমি জানি না, আমি জানি না ওদের। আপনি চলে যান, বেরিয়ে যান এখান থেকে। মিস তৃষ্ণা! হ্যাঁ, মিস্টার মোর্শেদ, ওর অতীত ও ভুলে গেছে। কিন্তু ডাক্তার, ও কি আমাদের কোনোদিনই চিনতে পারবে না? অস্থির হবেন না মিস্টার মোর্শেদ। যাক, আপনারা যখন ওকে আমার নার্সিং হোমে পাঠাতে রাজি নন, আমি একজন নার্স অ্যাপয়েন্ট করব, সাধারণভাবেই ও এখানে থাকবে। আর ওষুধপত্রের ব্যবস্থা আমি করে যাচ্ছি। আর হ্যাঁ, ওকে একটু বাইরে ঘোরাফেরার ব্যবস্থা করবেন। কোনো পরিচিত জায়গা দেখলে হয়তো নিজেকে রিকালেক্ট করতেও পারে। আর হ্যাঁ ডক্টর রহমান, আপনিও সঙ্গে যাবেন, কোনো পরিবর্তন দেখলেই আমাকে জানাবেন। ওকে ডক্টর। ডাক্তার, 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 এসব শুনতে আর ভালো লাগে না। ভালো লাগুক আর না লাগুক, গাড়ি নিয়ে বেরোনো চলবে না তোমার। খবরদার, ও কথা বলবি না বড় বউ। মামুন, আমার মামুন হাসপাতালে, তাকে আমি দুটো ফলমূলও কিনে দিতে পারবো না। গাড়ি আমি চালাবই, গাড়ি আমি চালাবই। ওকে শোনো, দিও না। পিছু ডাকিস নে বড় বউ, পিছু ডাকিস নে। তাকে আমাকে রোজগার করতেই হবে, মামুনকে বাঁচাতেই হবে। Thank you.
হয়ে গেল রে দিদা, ভাইয়ার চিকিৎসা, সংসারের খরচ, কিভাবে চলছে কে জানে। তুই থাম তো, সব ঠিকই চলছে ভাইয়া। ভাইয়া উঠিস নে, উঠিস নে। এসব আবার আনতে গেলে কেন ভাইয়া, তোকে ভাবতে হবে না। কেমন আছিস বল? ভালো। তুমি ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ তো ভাইয়া? হ্যাঁ রে হ্যাঁ। আবার গাড়ি ঠাড়ি চালিও না জানো। না না, আর গাড়ি চালাবো না, আমি যাই। কাল তোর ভাবিকে নিয়ে আসবো। কোথায় যাবো স্যার? রমনাগ্রে। ড্রাইভার জলদি বাড়ি চলো। ওস্তাদ, 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 আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবি লালু? পেট্রোল একদিন এমনি করে ফুরিয়ে যাবে। এই অসুস্থ শরীর আবার গাড়ি চালাতে পাঠিয়েছেন, তার উপর রক্ত পড়ছে। এখানে বসবো বড় বউ। ডাক্তারকে একবার দেখে দেবেন। না না, আমি যাচ্ছি ভাবি। মাউনের ওষুধটা বুঝি আর দেওয়া হলো না। টাকাগুলো দিত তাহলে তুমি ফিরিয়ে দিতে পারতে না ভাবি। আমাকে মাফ করো ভাই, এমনিতেই তুমি অনেক করেছ, শুধু একটা উপকার করো, মামুনকে খবরটা দিও না,
বেশ দেবো না। চলি ভাবি। এসো ভাই এসো, থাক ভাই থাক। সব শুনেছি ভাবে, আম্মার দুর্ব্যবহারের জন্য আমি মাফ চাইছি, ওকে নিয়ে যেতে এসেছি আমি ভাবে। ওসব কথা এখন থাক, খাওয়া দাওয়া করো, জিরো, পরে কথা হবে। লুসি, ওর জন্য হাত মুখ ধোয়ার পানি দে। মামুন, আজ বাড়ি ফিরে ভাবিকে মস্ত বড় একটা সুখবর দিতে পারবি। সুখবর? হ্যাঁ, এই দেখ, তুই এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। তুই বস মামুন, আমি হাসপাতালের দেনা পানগুলো চুকিয়ে দিয়ে আসি। আশ্চর্য, ড্রাইভারি করে? আমি বুঝতে পারিনি ডাক্তার, ও এম এ পড়ে, সাধারণ ড্রাইভার মনে করে সেদিন ওকে আমি অপমান করেছিলাম। তারপর থেকে তৃষ্ণা। খুব ভুল করেছো মুর্শেদ, একটা কথা তোমার ভাবা উচিত ছিল। তৃষ্ণার বুঝবার মতো বয়স হয়েছে, ও যাকে মন দিয়েছে ভেবে চিন্তেই দিয়েছে। তুমি বাপ হয়ে মেয়ের জীবনটা নষ্ট করে দিলে মুর্শেদ। ডাক্তার, এই ছেলে ছাড়া কৃষ্ণাকে ভালো করার কারো সাধ্য নেই। কিন্তু ডাক্তার, আমি তো ওর ঠিকানা জানি, কোথায় পাবো তাকে? ভাবি, ভাইয়া, ভাইয়া, ভাবি, 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 ভাইয়া, ভাবি, ভাবি, আমি করেছি ভাবি, আমি ফার্স্ট হয়েছি এমএ পরীক্ষায়, মামুনুর রহমানের প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার। কিন্তু কেন, কেন আমি পাশ করলাম? কার জন্যে পাশ করলাম? কার জন্যে পাশ করলাম? কার জন্যে? শুধু আমার জন্যে ভাইয়া শেষ হয়ে গেল ভাবি, আমি তাকে জানাতে পারলাম না। ভাইয়া, আমি তোমার মান রেখেছি, আমি তোমার মান। ভাইয়া, 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 মামুন, মামুন, ওকে একটু বাইরে নিয়ে যাও তো ভাই, আজ তিন দিন ধরে কিচ্ছু খায় না। দেখছি।
চলো আমরা ঘরে গিয়ে বসি। কিরে তোর কি মাথা খারাপ হয়েছে নাকি মামু? আজ তিন দিন ধরে ঘরে বসে আছিস, কিচ্ছু ভালো লাগছে না দিদা। যা হবার তো হয়ে গেছে, উনি আর দুঃখ করে লাভ কি? চল হাসিনা এসছে, একটু বেরিয়ে আসি। এখানে আমাদের উচিত হয়নি, হয়তো অতীতের কোনো কিছু মনে পড়ে গেছে। একবার তৃষ্ণাদের ওখানে যেতে হয়, চল আমরা একটু ওদিকে যাই, ওকে একটু একা থাকতে দাও। ওই গাছটা তো তেমনি আছে, একটু বাড়েনি। দুটি প্রাণীর সাথে
আসে তো চাই না, যেমন প্রতিদান পেল না, সান্ত্বনা আসে তো চাই না, সান্ত্বনা আসে তো চাই না। আহত আশা কেন মিছে বারে বার, আহত আশা কেন মিছে বারে বার, স্মৃতি হয়ে জাগে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে। ninety-nine, ninety-eight, ninety-seven, ninety-six. কে আপনি? বলুন কে আপনি? Answer my question. Answer my question. আপনি কে বলুন? আপনি তৃষ্ণা? হ্যাঁ হ্যাঁ আপনি তৃষ্ণা, বলুন, আপনাকে বলতে হবে। আমি জানি না, আমি জানি না। এই ছেলেটিকে দরকার মিস্টার মুর্শেদ, যে করেই হোক ওকে আনতেই হবে। আই থিঙ্ক সে জ্ঞান ফিরে পাবে, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে ফিরে যাবে। তখন যদি ওকে না পায় কি হবে তা বলা শক্ত। কিন্তু ডাক্তার, আমি যে ওর ঠিকানা জানি নে। আমি জানি, আসুন আমার সঙ্গে। আমি আসছি দিদার। মামুন ভাই কোথায় ভাবি? ও তো এখনো ফেরেনি। কৃষ্ণার বাবা এসেছেন ভাবি। ও আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। আমি ভাবো না মা, আমার বড় বিপদ। কৃষ্ণাকে হয়তো কি হয়েছে? কৃষ্ণার মামুনের সঙ্গে চলাফেরা করতো বলে আমি ওকে গালমন্দ করেছিলাম, মামুনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সেই থেকে মা আমার অসুখে ভুগছে। আমি মামুনকে নিতে এসেছি, তোমরা আমার মেয়েকে বাঁচাও মা। সে কি? তুমি আমার মেয়ের মত। আমি তোমার হাত ধরে মিনতি করছি মা, মামুনকে একবার আমার বাড়ি। আপনি এসব কি বলছেন? আপনি বসুন, মামুন নিশ্চয়ই যাবে। বসে আছি না কাল নাকি? মামুন ভাই।
যেতে এসেছি মামু। কেন সেদিন অপমান? মামু আমি ভুল করেছি, সামান্য একটা ট্যাক্সি ড্রাইভার এমনিতে সস্তাটা বুঝতে পারেনি না মামু, ভেবেছিলেন সামান্য ট্যাক্সি ড্রাইভার, সে মানুষ নয়, তার সম্মান নেই, ইজ্জত নেই, তাই সেদিন কুকুরের মতো অপমান করে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। আজ আপনি নিজে ছুটে এসেছেন আপনাদের সমাজে তুলবার জন্য, চলে যান, বেরিয়ে যান আমার বাড়ির থেকে। আপনাদের আভিজাত্য প্রতিপত্তি অর্থ ও সব আমি ঘৃণা করি। মামুর শুধু তৃষ্ণার মুখ চেয়ে না না, আমি কারো মুখ দেখতে চাই না। আপনাদের হৃদয়ে দয়া নেই, মায়া নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, আছে শুধু একতলা পচা মাংসের মতো অহংকার। আমার একটা কথা শোনো মামু। না না, কোনো কথা শুনতে চাই না, আপনি যান, বেরিয়ে যান এখান থেকে। মামু শুনুন, যাবেন না, দাঁড়ান, যাবেন না। না, আমি ওকে বুঝতে ভুল করেছি, ও যাবে না, তুমি ওকে পাঠাতে পারবে না মা, আমি যাই। তৃষ্ণা, আমার তৃষ্ণা হয়তো। দাঁড়ান, ভদ্রলোক বাড়িতে এসেছেন আর তুই? আমিও তো তাদের বাড়িতে গিয়েছিলাম, ফলে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল, ভাইয়া বিনা চিকিৎসায় মরেছে। কত ভাগা পাজি, মাত্র মেয়ে বিছানায় পড়ে আছে, সুখে তাতে মান সম্মানের কথা ভুলে গিয়ে ভদ্রলোক তোর কাছে ছুটে এসেছেন। তুই যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা আমার সামনে থেকে, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই। ভাবি না, না ভাবি বলে ডাকবি না, মরে গেছে, মরে গেছে তোর ভাবি। ভাবি আমি কিচ্ছু জানতাম না, ভাবি আমাকে আমাকে মাফ করে দাও, ভাবি আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আনতে পারলেন না, কিন্তু কি হবে এখন? মিস্টার মুর্শেদ, আপনার মিথ্যে আভিজাত্যের জন্য বোধহয় একটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। ডক্টর, মামুন যেও না, দাঁড়াও আমি আসছি। কৃষ্ণা, মিস কৃষ্ণা, ও যায়নি, আপনি শান্ত হন, আপনি শান্ত হন মিস কৃষ্ণা। না না, আমি যাব, আমি যাব সঙ্গে, আমি যাব। মামুন তৃষ্ণা, মামুন তৃষ্ণা, মামুন তৃষ্ণা, আমার সবকিছু হারিয়ে গিয়েছিল মামুন। না না তৃষ্ণা, আবার তোমাকে ফিরে পেয়েছি মামুন। তৃষ্ণা, ওখানে যেতে হবে না মুর্শিদ, ও ভালো হয়ে গেছে। তৃষ্ণা চলো, ভাবির সঙ্গে দেখা করতে হবে, চলো। মামুন, কি বলেছিলাম না, এ হলো বিন্দি সুতোর মালার মতো,
কেমন দুটো হৃদয় একেবারে ল্যাপটালেপটি হলো তো? চল চল চল। ভাবি 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 দেখো তৃষ্ণাকে নিয়ে এসেছি। বুবু তোমার এখান থেকে আমাকে তাড়িয়ে দেবে না তো? এবারের গিন্নি হয়ে তুই তো আমাকে তাড়াবি না ছোট। বুবু খোকন সেদিন তো লজ্জা পেয়ে পালিয়েছ, এবার কিন্তু তা হবে না। ভাবি এবার তাহলে এবার হাত ছেড়ে চুকি এমন এক হেঁচকা টান মারবে যে তোমার পৈতৃক প্রাণটাই বেহাত হয়ে যাবে। হ্যাঁ তাই না? এই তাহলে চেপে ধরলাম।